নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার যে পাঁচ রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয়, শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই কমেন্ট করুন। এবং আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিয়ে থাকি, প্রতিদিন কোনো না কোনো রাশির নাম আসে, হয়তো আপনাদের রাশির সাথে সেম রাশি হয়তো মিলে যায়, আপনারা ভাবেন যে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। দেখুন বিষয়টি একটু যদি আপনারা মনোযোগ দিয়ে যদি শুনেন কি না, আপনাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কি না। দেখুন, আগামীকাল শনিবার পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, একই রাশির সেম মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি হবে এমনটি না, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকছে না, সবার সাথে মিলবে এমনটি না। কারণ একই রাশির সেম রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, যদি আপনাদের অর্থপ্রাপ্তির যোগ থাকে তবেই অর্থপ্রাপ্তি কিন্তু হবে, আর যদি আপনাদের অর্থপ্রাপ্তির যোগ না থাকে তাহলে আপনারা আগে দেখিয়ে নিন যে আপনাদের জন্মকুণ্ডলিতে কোন বছর অর্থপ্রাপ্তি রয়েছে, কোন মাসে রয়েছে। কারণ অনেকে কী করছেন, ভিডিওগুলো শুনছেন, লটারির টিকিট কাটছেন। দেখুন, লটারিতে অর্থপ্রাপ্তি শুধু না, যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। আপনার শেয়ার বাজার থেকে হতে পারে, আপনার বিজনেস থেকে হতে পারে, আপনার অনলাইন ট্রেন্ডিং থেকে হতে পারে, আপনার ফাটকা থেকে হতে পারে, যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে। যদি আপনাদের গাঢ় যোগ থাকে কি না, অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু হবে। দেখুন, আমি প্রতিদিন আপনাদেরকে এই ভিডিওটি কেন দিই, যাতে আপনারা কিছুটা হলেও বুঝতে পারেন যে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা রয়েছে কি না। আমি বারবার বলি, রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ, যাতে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, তাতে কী হবে, আপনাদের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু বাড়বে। রাহু রক্ষা কবচ কী করবে, আপনাদের চটজলদি অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাবে। আপনাদের জন্মছকে যদি বাধা থাকে তাহলে কিন্তু বোঝা যাবে যে আপনাদের এই অর্থপ্রাপ্তির জায়গাটাতে আপনাদের ভাগ্য ভাগকে স্ট্রং করতে হবে না বার্থ চার্ট রিফরমেশন করতে হবে, এই দুটির জায়গা দেখা কিন্তু দরকার। যদি আপনাদের ভাগ্য ভাগকে স্ট্রং করতে হয় বা বার্থ চার্ট রিফরমেশন করতে হয়, আর যাতে অল্পের জন্য, তারা একমাত্র রাহু রক্ষা কবচ পরিধান করুন। বর্তমানে রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট রয়েছে, যারা নিতে ইচ্ছুক রয়েছেন এই সময়টা, কারণ এই সময়টাতে যদি আপনারা রেমিডিগুলো যদি করেন কি না, যদি প্রতিকার প্রতিবিধান করেন, খুব চটজলদি কিন্তু কাজ হয়। যারা অর্থপ্রাপ্তির জন্য প্রচুর চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা বিশেষভাবে ইম্পর্টেন্ট, এই সময়ের মধ্যে আপনারা প্রচেষ্টা করুন, আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, জন্মকুণ্ডলিতে আপনাদের কী যোগ রয়েছে সেটা আমি কিন্তু দেখতে পাচ্ছি না, তবে হ্যাঁ একটি কথা আমি বলবো, যে সময়টা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাদেরকে বলে দিতে পারবে যে আপনাদের কোন বছর রয়েছে। দেখুন, আমি ভিডিওগুলো আপনাদেরকে কেন দিই, আপনাদেরকে এই জন্য ভিডিওগুলো দিই যাতে আপনারা কিছুটা হলেও বুঝতে পারেন, শিখতে পারেন, এই ভিডিওগুলো আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে শেখানোর জন্য। কারণ অনেকে লটারির টিকিট কেটে সর্বশান্ত হয়ে যাচ্ছে, তার আগে আপনারা যাদের অনেকে বলেছেন যে আমার তো জন্মকুণ্ডলী নেই তাহলে কী করবো কৌশিকদা, আমি একটি কথা বলছি, হস্তরেখা বিচার করুন। হস্তরেখা তো কিন্তু বলা সম্ভব যে আপনাদের কোন কোন বছর কোন কোন ইয়ারের প্রাপ্তি রয়েছে, অনেকের গোল্ডেন টাইম চলে, সে গোল্ডেন টাইমটা যদি আপনারা নিতে পারেন না তাহলে নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। এবার আসি পাঁচটা রাশির আগামীকালের অর্থপ্রাপ্তির যোগ। প্রথম রাশি আপনার ধনু রাশি, ধনু রাশির আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে,
আপনাদের যে শুভ সময়টা রয়েছে, আমি আবারও বলছি যারা টিকিট কাটেন তাদের জন্য সকাল 9:21 থেকে 10:56 পর্যন্ত, 9:21 থেকে 10:56 পর্যন্ত। এরপর যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের যে অর্থপ্রাপ্তির যোগ যেটা দেখা যাচ্ছে, সকাল 9:18 থেকে আপনার 12:02 পর্যন্ত, সকাল 9:18 থেকে 12:02 পর্যন্ত। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের যে অর্থপ্রাপ্তির যে শুভ সময়, গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আপনাদের শুভ সময় সকাল 10:28 থেকে 11:32 পর্যন্ত। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে অর্থপ্রাপ্তির যে সময়টা যেটা রয়েছে, বৃষ রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তি রয়েছে, আপনাদের সময় সকাল 8:39 থেকে 10:52 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো অন্তিম এবং শেষ রাশি, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে শুভ সময়, সকাল 10:21 থেকে আপনার 10:21 থেকে 11:12 পর্যন্ত, 10:21 থেকে 11:12 মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় কিন্তু রয়েছে। এই যে পাঁচ রাশির কথা বললাম, এই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে, তবে গ্রহের প্রতিকার প্রতিবিধান করতে হবে, কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা। রাহু গ্রহের বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন জন্মকুণ্ডলিতে আপনাদের কোন যোগ রয়েছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এটা আমি একটা কথা আপনাদেরকে বলবো, আপনাদের জন্মকুণ্ডলিতে যদি বড় ধরনের সমস্যা না থাকে, এই সময় কিন্তু আপনারাও কিন্তু হতে পারেন মহা কোটিপতি। দেখুন কারো না কারো ভাগ্যে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু হবে, যে কোনো দিক থেকে, শুধুমাত্র লটারি কাটলেই যে অর্থপ্রাপ্তি হবে এমনটি না, যে কোনো দিক থেকে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু গাঢ় দেখা কিন্তু যাচ্ছে। যাই হোক, আপনারা ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আগে জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করুন, শুধু রাশির নাম মিলালেই হবে না, বারবার এই কথাটা বলি। এবং তিনটি গ্রহ রাহু শুক্র বুধ, এই তিনটি গ্রহ আপনাদের জন্মকুণ্ডলীতে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনাদের এই অর্থপ্রাপ্তি হবে কি না। যদি আপনাদের অর্থপ্রাপ্তিতে বাধা আসে তাহলে নিশ্চিত রূপে কিন্তু অর্থপ্রাপ্তি জায়গাটাতে কিন্তু আপনাদেরকে প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে, কারণ কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহকে কলিযুগে উত্থ কারকগ্রহ হচ্ছে রাহু। এই জন্য আমি বারবার বলছি রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, যাতে অল্পের জন্য হচ্ছে তাদের ক্ষেত্রে। এবং একটি কথা বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। আপনাদের জন্মকুণ্ডলিতে কোন কোন জায়গাতে সমস্যা রয়েছে তার একটা প্রতিকার প্রতিবিধান করা কিন্তু একান্তই দরকার। এবং আপনারা অবশ্যই জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজ।